কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত ঘোষণার পর দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য আবাসিক হলগুলো বন্ধ ও সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 30 সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর মাত্র 30 মিনিটের মাথায় আবারও তা সরিয়ে নেয় বাংলাদেশ ছাত্রলীগ। এ ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। পরে আধিপত্য বিস্তার ও নিজেদের অবস্থান জানান দিতে কুবি ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও রেজা ই এলাহির অনুসারীরা ক্যাম্পাসে মোটরসাইকেল সরাউন ও অস্ত্রের মহড়া দেয়, বাজি ফুটিয়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনার জেরে 2 অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হঠাৎই জানানো হয় অনির্দিষ্টকালের জন্য সকল আবাসিক হল বন্ধ। এরই সাথে সাথে স্থগিত করা হয় 10 থেকে 17 অক্টোবরের সব পরীক্ষা। যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আর ইউনিভার্সিটি বন্ধ, আর সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সাথে কথা বলে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। তারা জানায় দীর্ঘদিন করোনায় বন্ধ ছিল ক্লাস ও পরীক্ষা, এখন আবার ছাত্র রাজনীতির দ্বন্দ্বের শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। সারাদিন অফলাইনে ছিলাম, আমি খবরটা পাই নাই। রাতে এসে দেখি যে হল সিল করা করে ফেলছে। 12 তারিখ ভাইবা আছে, অনেকের সেমিস্টার আছে, আবার অনেকের হচ্ছে টিউশন আছে, তো আমরা বিভিন্ন কারণে থেকে গিয়েছিলাম। তো এখন হঠাৎ করে আমরা শুনতেছি যে হল ছেড়ে দিতে হবে বা হচ্ছে পরীক্ষা স্থগিত করে দিছে, এখন এটাও হচ্ছে আমাদের জন্য অনেক ক্ষতিকর। প্রশাসন যাতে সবার কথায় মাথায় সবার কথা চিন্তা করে যাতে এমন একটা ডিসিশন নেয় যাতে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী কোনো প্রকার প্রবলেমে না হয়। কমিটি বিলুপ্তি ঘোষণার এমন দোলাচলে কেন্দ্রীয় ছাত্রলীগের সরাসরি সিদ্ধান্ত সহ দ্রুত সমস্যার সমাধান চান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দও। পরিস্থিতি সবসময় চাইলেও নিজের অনুকূলে রাখা যায় না, চাইলেও কন্ট্রোলে রাখা যায় না, তবে আমরা আমাদের জায়গা থেকে কখনো সাধারণ শিক্ষার্থীদের অমঙ্গল হোক এ ধরনের কোনো কাজ করি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় নিয়েই আবাসিক হল সহ পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত। গতকালকে আমরা ছাত্রদের 3টা হল সিলগালা করে দিয়েছি এবং আজ 9টার মধ্যে আমরা ছাত্রীদের যে 2টা হল আছে এই 2টা হল তাদেরকে বলেছি যে যাতে সবাই তাদের বাড়িতে চলে যায়। এর আগে 10 সেপ্টেম্বরও ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 25 জন শিক্ষার্থী আহত হয়, সে সময়ও স্থগিত করা হয় 2 দিনের পরীক্ষা। মাসুদ আলম, এখন কুমিল্লা।